কোটা সংস্কার আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। শহরের মণ্ডলপাড়া, দুই নম্বর রেলগেট, চাষাড়া, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি, ভুইগড়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, চিটাগং রোড সহ গোটা নারায়ণগঞ্জে সহিংসতা চালায় তারা। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন, পিবিআই কার্যালয়, শিল্প পুলিশ কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, চাষাড়া ট্রাফিক ডাম্পিং স্টেশন, দুই নম্বর রেল গেটস্থ ট্রাফিক পুলিশ বক্স, শীতল পরিবহন ডিপো, নারায়ণগঞ্জ ক্লাব, নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক, এসবি গার্মেন্টস সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় অন্তত 50টি গণপরিবহন ও গাড়ি পুড়িয়ে দেয় তারা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালেই রণক্ষেত্রে পরিণত হয় নগরীর চাষাড়া গোলচত্বর, দুই নম্বর রেলগেট ও মণ্ডলপাড়া এলাকা। এগুলিতে একটা প্ল্যান করেছে, আমার যা মনে হয় তার একটা সুযোগ হচ্ছিল। এই গোটা যে আন্দোলন তারা করছে, তারা কেউ এইসব ধ্বংসাত্মক কার্যক্রমের সঙ্গে তারা যুক্ত নয়। তারা ইতিমধ্যে তাদের কথা পরিষ্কার করেছেন, তাদের যেই কদিন আন্দোলন সেটা অহিংস ছিল এবং তারা খুব শান্তিপূর্ণভাবে করতে ছিল। কিন্তু সুযোগটাই খুঁজতে ছিল যখন ইনি বললেন এই মির্জা ফখরুল সাহেব, যেটা আমার তাই এই আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে, আমরা সমর্থন করছি এবং সরকার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তারা কিন্তু সরকার পতন চায় না, তারা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করছে। তো এর সুযোগটা নিয়ে বিএনপি, জামাত, শিবির তারা এই ধ্বংসযজ্ঞ করেছে। আমরা আশা করি তাদের এমন শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে তারা দেশ বিরোধী এই ধরনের চক্রান্তে যাতে কোনো লিপ্ত না হতে পারে। শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর মধ্যে ও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ফের তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। বিকেলে নগরীর দুই নম্বর রেলগেট, মণ্ডলপাড়া ও চাষাড়ায় হামলাকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। এদিন সন্ধ্যায় অন্তত 10টি সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে হামলাকারীরা। এ সময় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। পিবিআই কার্যালয়ে আগুন দেয় তারা। এছাড়া নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক, যুব উন্নয়ন অধিদপ্তর, শিল্প প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন ভবন ও নারায়ণগঞ্জ ক্লাবেও হামলা চালায় দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক, শিমরাইল সহ আশপাশের এলাকায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। এসব হামলায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।